আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কানিজেজিয়ামি রেসিপিস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাটায় বাটা ছাড়া লোট্টা শুটকি ভর্তা করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু লোট্টা শুটকি ভর্তা রেসিপিটি। লোট্টা শুটকি ভর্তা করতে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবং 15 থেকে 20 কোয়া পরিমাণ রসুন নিয়েছি। আর নিয়েছি 7 থেকে 8টি কাঁচামরিচ এবং 5 থেকে 6টি শুকনা মরিচ আর হাফ কাপ ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লোট্টা শুটকি, এটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটার ভিতরে যে কাঁটা আছে সে কাঁটাগুলো ফেলে দিতে হবে। আমার এর আগের একটি ভিডিও আছে লোট্টা শুটকি ভোনা, ওখানে আমি কিভাবে লোট্টা শুটকি পরিষ্কার করতে হয় ওটা দেখিয়ে দিয়েছি, ওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলবেন না, যখন এরকম কালার আসবে তখন তুলে ফেলবেন। এখানে আমি আরও 2 টেবিল স্পুন পরিমাণ তেল নিয়ে নিলাম আর শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো লবণ। তারপর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এটাকে চামচের সাহায্যে আপনারা একটু একটু করে থেতলে নেবেন। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। তারপর এখানে আমি আরও 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। রসুন কিছুটা ভেজে নেব আমি, যখন রসুনটা একটু হালকা কালার আসবে। তারপর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজ যখন একদম সফট হয়ে আসবে তখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে রসুনগুলো একটু থেতলে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশিক্ষণ দেরি করবো না, তুলে ফেলবো। আর শুটকি ভর্তা যত পেঁয়াজ রসুন হয় শুটকি ভর্তাটা খেতে তত মজা লাগে বেশি। তারপর আমি মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে এটাকে আমি এখন তুলে ফেলবো। তারপর এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ লবণ আমি এখানে আগেও দিয়েছি। মরিচগুলো গুঁড়ো করে নিব। তারপর মাছগুলোকে ভালোভাবে মরিচের সাথে মেখে নিব। আর যে 2 টুকরা রসুন আছে সেটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। আর শুটকিতে যত ঝাল হবে তত শুটকি ভর্তা মজা হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু লোট্টা শুটকি ভর্তা। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।